हेलो एवरीवन, वेलकम टू माय चैनल लर्न विद सुनंदा। आज के आमी आपनादेर के देखाबो आमी एई टीएलएमटी किभाबे बानियेछी आर एई टीएलएमटा किभाबे व्यवहार करते हय। एटा एकटी मैथ टीएलएम। एई टीएलएम दिये आमरा किभाबे फिंगार्स यूज करे मल्टीप्लिकेशन करा जाय ता शिखबो। लेट्स डु मल्टीप्लिकेशन विथ फिंगार्स। ताहले भिडियोटी आमी शुरू करछी। हमें नहीं वेडिंग इनविटेशन कार्ड यटार पीछे हमें हाथ ड्र कर केची दिए काटब। এইরকম দুটি হাত কেটে নেব। এই ধরনের এরো আমার দরকার পড়বে। এটা কিভাবে বানাবো এটার জন্য আমি নিয়েছি ওয়েডিং ইনভিটেশন কার্ডের এনভেলপ। তা থেকে আমি এরো ড্র করে কেটে নেব। এরো কেটে নিয়েছি। এইরকম আমি আরও 9টি এরো আগেই কেটে রেখে দিয়েছি। এখন আমি হাত দুটোতে কালার করব। হাত কালার করে নিয়েছি। হাতের এজে আমি মার্কার পেন দিয়ে ব্ল্যাক কালার করেছি। এই ফিঙ্গারগুলোতে আমি এরো লাগাবো। এরোগুলোকে আমি রেড কালার করে নেব। কালার করে নিয়েছি। এখন ওয়েডিং ইনভিটেশনের যে কভার থাকে সেটা নেব আর তার ভিতরের জায়গাটাকে আমি কালার করে নেব। সেটাতে আমি গ্রিন কালার করব। কালার করে নিয়েছি আমি। এটার উপরেই আমি হাতগুলোকে লাগাবো। এখন হাতের ফিঙ্গারসগুলোতে আমি নাম্বার লিখে নেব। প্রথমে লিখব 6, থাম ফিঙ্গারে লিখব 6, এখন লিখব 7, 8, 9, 10। এইভাবে আমি আরেকটি হাতের ফিঙ্গারসগুলোতেও নাম্বারস লিখে নেব।
6-10। आमार जो वीडियोटी आपनादेर भालो लेगे थाके ताहले अवश्य लाइक करबें, शेयर करबें और आपनी जो आमार चैनले नतून एसे थाकें ताहले चैनलटीके अवश्य सबस्क्राइब करबें। এখন আমি হাতের ফিঙ্গারসগুলোতে এই অ্যারোগুলো লাগিয়ে নেব। এগুলোকে কিন্তু গম দিয়ে লাগাবো না, আমি সুই সুতো দিয়ে এগুলোকে অ্যাটাচ করে দেব। অ্যারোগুলোকে এইভাবে সেলাই করতে হবে যাতে এইগুলো আপ ডাউন মুভমেন্ট করে। সেলাই করে নিয়েছি, দেখুন এটা আপ ডাউন মুভমেন্ট করছে। এটা লাগানোর বিশেষ উদ্দেশ্য হচ্ছে আমি যাতে নাম্বারগুলোকে হাইড করতে পারি, বাচ্চাদের যাতে মাইন্ড ডাইভার্ট না হয়। আমি অলরেডি একটা পুরো রেডি করে নিয়েছি, দেখুন। ঠিক এইভাবে আমি এটাকেও কমপ্লিট করে নেব। এরো লাগানো শেষ, এখন এই হাত দুটোকে আমি ইনভিটেশন কার্ডের মধ্যে স্ক্রু দিয়ে লাগিয়ে নেব যাতে এটা রোটেট করতে পারি। হাত দুটোকে লাগানোর আগে এটার মিডল পার্টে একটি ডিজাইন রেডি করব, যেই ডিজাইনের উপর আমার ফিঙ্গারসগুলোকে বসিয়ে আমি ম্যাচ করতে পারব। এটাকে আমি ব্লু অ্যাক্রিলিক কালার দিয়ে পেইন্ট করে মার্ক করব। মার্ক করে নিয়েছি আমি, এই যে। এখন আমি এই ইনভিটেশন কার্ডের উপর হাত দুটোকে স্ক্রু দিয়ে লাগিয়ে নেব। দুনো হাতে আমি মার্ক করে নিয়েছি কোন জায়গাতে আমি ছিদ্র করব। আমার ইনভিটেশন কার্ডেও মার্ক করে নিয়েছি এই জায়গাগুলোকে আমি কম্পাস দিয়ে আগে ছিদ্র করব, তারপর স্ক্রু লাগিয়ে নেব। স্ক্রু লাগিয়ে নিয়েছি, হাত দুটো খুব সুন্দর রোটেট হচ্ছে। পিছে স্ক্রুর সাথে আমি রাবার অ্যাটাচ করে দিয়েছি যাতে স্ক্রু খুলে না আসে। এখন আমি এই রাবারের উপর কিছু ক্লে লাগিয়ে এটাকে ফিক্স করে নেব। এখন আমি কিছু কালার পেপারের মধ্যে এটা টপিক লিখে রেখেছি, লেটস ডু মাল্টিপ্লিকেশন উইথ ফিঙ্গার্স, অলওয়েজ রিমেম্বার 6-10 টাইমস টেবল। এটাকে এই জায়গাতে লাগিয়ে নেব। একই জিনিস আমি বাংলাতে লিখেছি, চলো আঙ্গুল দিয়ে পূরণ করি। এটাকেও আমি ওই
পরের পাতার উপরে লাগিয়ে নেব। এখন আমি এই জায়গাতে প্লাস সাইন দেব মার্কার পেন দিয়ে। আর এই জায়গাতে দেব ইনটু সাইন। এই প্লাস আর ইনটু সাইন আমি কেন দিয়েছি সেটা আমি শেষের দিকে আপনাদের অঙ্ক করে বুঝিয়ে দেব। আমার টিএলএম কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখুন আমি একটি বর্ডার বানিয়েছি মার্কার পেন দিয়ে। এখানে ইনটু আছে, এখানে প্লাস আছে, এখানে দেখুন কি লিখেছি, ইটস এ ইউনিট প্লেস, সরি এটা ইউনিটস হবে, ঠিক করে নেব। এটি এককের স্থান, মানে এখানে যা ম্যাথস হবে সেটা এককের স্থানে যাবে। আর এখানে লিখেছি ইটস এ টেন্স প্লেস, এটি দশকের স্থান, মানে এখানে যা ম্যাথস হবে সেটা দশকের স্থানে যাবে। এখন আমি একটি ম্যাথস আপনাদের করে দেখাবো এই টিএলএম ইউজ করে। ধরুন ফার্স্টে আমি ইনটু করব 8 × 6। এটা কিভাবে করব দেখুন, এই টিএলএম ইউজ করে ফার্স্টে এই হাতের 8 আমি এই মিডল পোর্শনে নিয়ে আসব, তারপর 6 জন্য এই হাতের 6 এই মিডল পোর্শনে নিয়ে আসব। এখানে 8 আর 6 একই জায়গাতে রয়ে গেল। এখন আমি বাকি ফিঙ্গার্সের নাম্বারসগুলোকে হাইড করে দেব যাতে বাচ্চারা কনফিউজ না হয়, কারণ একই নাম্বার দুনো হাতে আছে, তো তাই বাকি নাম্বারসগুলোকে আমি হাইড করে নেব। ফার্স্টে আমরা ইউনিট প্লেসের সামসটা করব। এইদিকে দেখুন আমি যেই বর্ডারটি বানিয়েছি ভালো করে দেখুন, এইটার উপরের দিকে যে ফিঙ্গার্সগুলো রয়ে গেছে সেই ফিঙ্গার্স দিয়ে আমি আমার ইউনিট প্লেসের নাম্বার বের করব। তাহলে এখানে দেখুন এই হাতে আছে দুটো আঙ্গুল, আমার এই বর্ডারের উপর পার্টে দুটো আঙ্গুল রয়েছে, লিখব 2। এখন লিখব ইনটু, তারপর দেখুন ওই হাতে আছে 1, 2, 3, 4, চারটে আঙ্গুল, লিখব 4। তো 2 × 4 = কত হবে, 8। তাহলে আমি ইউনিট প্লেসের নাম্বার পেয়ে গেলাম। এখন আমি করব টেন্স প্লেসের অঙ্কটি। এই বর্ডারে এই পারে যে আঙ্গুলগুলো আছে সেটা দিয়ে আমি টেন্স প্লেসের নাম্বার বের করব। এখানে দেখুন এই হাতে আছে 3 আঙ্গুল, এই হাতে আছে 3 আঙ্গুল, তাহলে লিখব আমি 3। আর এখানে আছে প্লাস সাইন, এই যে প্লাস সাইন, এখানে দেখো প্লাস। এখন এই হাতে আছে শুধু 1 আঙ্গুল এই পারে, তো লিখব 1। 3 + 1 = 4, এটা 4 টেন্স 4 টেন্স। এখন আমি প্লেস ভ্যালুগুলোকে বসিয়ে দেখব। আমার ইউনিট প্লেসে বসবে 8, টেন্স প্লেসে বসবে 4, হয়ে গেল 48। 8 × 6 = 48। তাহলে দেখলেন কীভাবে এই টিএলএম ইউজ করে আমি মাল্টিপ্লিকেশন করে দেখালাম। এখন আরেকটি করে দেখাবো আপনাদেরকে। আমি 7 নিলাম আর সেভেন ইনটু নাইন করে দেখাবো এখন আপনাদেরকে আমি। এখন এটাকে আমি এই টিএলএম ইউজ করে মাল্টিপ্লাই করে দেখাবো
प्रथम यूनिट प्लेस वैल्यू बेर करब ये हमारे हाथे वन टू थ्री तीनटे आंगुल लिखब थ्री इंटू ओ हाथे आमार शुदू एक आंगुल लिखब वन थ्री वन जार थ्री এটা হচ্ছে আমার ইউনিট প্লেসের ভ্যালু এখন টেন্স প্লেস বের করব আমি আমার বর্ডারের এই পারে কতটি আঙ্গুল আছে সেটা গণব এই হাতে আছে ওয়ান টু লিখব টু প্লাস ওই হাতে আছে ওয়ান টু থ্রি ফোর চারটে আঙ্গুল লিখব চার এখন এই দুটোকে প্লাস করব টু প্লাস ফোর ইকুয়ালস টু সিক্স সিক্স হচ্ছে টেন্স প্লেসের ভ্যালু এখন আমি প্লেস ভ্যালুগুলোকে পুট করে দেখব ইউনিট প্লেসে থ্রি টেন্স প্লেসে সিক্স হয়ে গেল সিক্সটি থ্রি সেভেন নাইন জার সিক্সটি থ্রি এভাবে এই টিএলএম ইউজ করে আমরা ইন্টু করে বাচ্চাদেরকে দেখাতে পারবো সিক্স সেভেন এইট নাইন টেন এই পাঁচটি সংখ্যার মধ্যে যে মাল্টিপ্লিকেশন হয় সেটা প্লেওয়ে মেথডে বাচ্চাদেরকে ফিঙ্গার ইউজ করে দেখাতে পারবো তাহলে আজকের জন্য এতটুকুই বাই বাই।